আর এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে যে কোনো ক্রিয়েটিভ লোক যারা, বিশেষ করে মিউজিশিয়ান থেকে শুরু করে আরও অন্যান্য আর্টিস্টদের নিয়ে বলতেছে, যারা যে কোনো ফর্ম অফ আর্টস, তো এটা আসলে আমাদের জন্য বাংলাদেশে বেশি দরকার কেন? কারণ এখানে এত কি বলে, এটা আইসোলেটেড হয়ে এত কিছু আছে, একটা একটার সাথে কোনো কানেকশন নাই। কেউ হয়তো কপিরাইট অফিসে যাচ্ছে, কেউ যাচ্ছে না, এক একজন বাইরে থেকে বলতেছে কার কী রাইটস, গীতিকার একটা বলতেছে, সুরকার একটা বলতেছে, আবার প্রোডিউসার যারা, আবার রেকর্ড লেভেল এরা বলতেছে, মানে সবাই সবার ভাবতেছে যে এই কন্টেন্টের মালিক আমি। বাট এখন এই কালেকটিভ ওয়েতে যেটা সিএমও যেটা আসতেছে আর কি, যে কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল ল বা প্রত্যেকটা দেশের সাথে কি বলে রেজিস্টার অফিসের সাথে কানেক্ট, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এই সব সব কিছু নিয়ে কানেক্ট করে যখন এখন একটা মানে শেপে আসতেছে, যেটা মনে হচ্ছে সবার ক্ষেত্রেই ভালো হবে, প্রত্যেকে প্রত্যেকের রয়্যালটি কালেকশন যেটা হবে এখানে হয়তো আর ওই কি বলে আগে যেই ব্যাপারগুলো ছিল এলোমেলো অবস্থা, এখন হয়তো একটা গোছানো জায়গায় চলে আসবে, যেটার জন্য আমি খুবই হোপফুল আশাবাদী। কারণ কম বেশি সবারই বাংলাদেশে এই ইস্যুটা আছেই কপিরাইট নিয়ে, এবং আমাদের যেমন ফোক থেকে শুরু করে এখন ব্যান্ড পর্যন্ত বা এখনকার যত ফিউশন মিউজিক হচ্ছে, এগুলোর ভিতরে অনেক কিছু থাকে, কিন্তু অনেক ইস্যু। একটা গান আসলে প্রপারলি বাইরে যেভাবে অনেক আগে থেকে হচ্ছে এইসব সিএমও, তো ওরা কিন্তু আসলে মিলিয়ন গান বিলিয়নও ছাড়িয়ে গেছে। এক্স্যাক্টলি। বাট আমাদের দেশে একটা একটা সময় পর্যন্ত বলা হয় যে আমরা, মানে আসলে বলতেও খারাপ লাগে যে বাংলাদেশে আর্টিস্টদেরকে মাঝে মাঝে আমরা শুনি না দুস্থ শিল্পী। হ্যাঁ হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে হচ্ছে আর্টিস্টরা সবচেয়ে রিচ, আর একমাত্র বাংলাদেশে তো এটা শুনতে হয় দুস্থ। তার মানে হচ্ছে এটা বুঝতে পেরেছে তো এত বছর ধরে কি হচ্ছে আসলে, এবং বিভিন্ন এখানে আমি বলবো যে বড় বড় অর্গানাইজেশন যারা আছে, ইভেন টেলকো থেকে শুরু করে সবাই, দে ওয়ার মেকিং হিউজ রেভিনিউ আউট অফ আস, কিন্তু দিনের শেষে আর্টিস্টরা দুস্থ। এটা শুনতে তো খারাপ লাগে না, ঠিক না? এটা অবশ্যই খারাপ লাগে। তা এখন আমার মনে হচ্ছে যে একটা শেপে একটা ফর্মে আসতেছে, যেটা সবার জন্য ভালো আসলে, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য, এমন না যে শুধু আমরা আর্টিস্ট যারা তারাই খুশি। এই সিস্টেমটা ওয়ার্ল্ডে অনেক আগেই ডেভেলপ হয়েছে, আমরা সবসময় তো 50 বছর পিছিয়েই থাকি, তো হয়তো 50 বছর পরে এই যে জার্নি শুরু হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা অবশ্যই ভালো হবে। আমি যেরকম এগুলো সম্পর্কে একটু অ্যাওয়ার ছিলাম, তো আমার গান আগে থেকেও আমার কপিরাইট করা ছিল, বাট এই রয়্যালটি কালেকশন যেটা, এটা একটা আর্টিস্টের বা কোনো একটা টিম না থাকলে এটা সম্ভব হয় না। যেমন ডিজিটাল আমরা তো হয়েছি বেশ কতদিন, আমি তো মাঝখানে একটা সময় গ্যাপ গেল না আমার মিউজিকে, তো আমি তো আওয়াজ সো ফেড আপ যে এগুলো আমি কীভাবে কী করবো, যে হঠাৎ করে অ্যানালগ থেকে যে ডিজিটাল ট্রান্সফরমেশন হলো, আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে মিউজিক থেকেই বের হয়ে গেলাম। হ্যাঁ, কারণ আমি চারিদিকে শুনতেছি আমার গান প্রচুর বাজতেছে, বাট কোনো রেভিনিউর ক্ষেত্রে বলতে গেলে ওখানে সবাই বলে যে এটা তো আসতেছে না। তো এইসব জিনিস ফ্রাস্ট্রেশন নিয়ে একবার মনে হচ্ছিলো যে মিউজিক ছেড়ে বাইরেই চলে যাব, তারপর আবার ওয়াইফের ইস্যু ছিল, যাই হোক। তো এখন আমি যেরকম কপিরাইটগুলো করে ফেলি রেজিস্টার অফিসে, যে সব কিছু ঠিক আছে, কিন্তু যে একটা জায়গাতে প্রবলেম থেকেই যায়, অনেক হয়তো কপিরাইট করে না, হ্যাঁ, যার যার গানগুলো, বাট আমরা রেভিনিউটা কোত্থেকে পাবো কিভাবে, এটা তো একজন সম্ভব না, একজন সম্ভব না। এবং এটা লেভেলটা তো কখনো আপনাকে এসে এসে বলবে না, আপনি যদি ওদেরকে পয়েন্ট টু দ্য পয়েন্ট অ্যাটাক করেন তখন বলে হ্যাঁ হ্যাঁ এই প্ল্যাটফর্ম থেকে এত এসছে, আমরা তো বসেই ছিলাম দেওয়ার জন্য, আপনি আমাদেরকে নক দেন না, হ্যাঁ এই আমরা কেন লয়ার নিয়ে চিন্তা করবো, রাইট? আমরা আর্টিস্ট মানুষ, আমরা সুন্দর করে গান বানাবো, হ্যাঁ, আমরা ক্রিয়েটিভ প্রসেস নিয়ে থাকবো, আর সিএমও আমাদেরকে মেক শিওর করবে যে দিস ইজ ইওর রাইটস, আপনার রাইটস যেটা আসার, আপনার গান যেটা ভালো হবে বা আপনার যেই ক্রিয়েটিভিটি আপনি 100% এফোর্ট দিয়ে অনেস্টির সাথে করছেন, এটা যা রেভিনিউ বিজনেস, আমরা বিজনেসটা সামলাবো, আপনি জাস্ট ডু ইয়োর ওয়ার্ক, মানে ডু ইয়োর মিউজিক অ্যান্ড লেট আস হ্যান্ডেল দ্য আদার্স থিংস, আদার থিংস। প্রিয় তোমার পরে তো আরেকটা আসলো যে শাকিব খানের মুভিতে রাজকুমার, রাজকুমার, আর রিসেন্টলি বের হলো আমার একটা নয়না, আপনারা জানেন কিনা জানি না, বাট তিন চার দিন হয়েছে, এটা আমার চ্যানেল থেকে বের হয়েছে বালাম অফিসিয়াল, এবং এটাও আমার মনে হচ্ছে যে ডুইং ভেরি গুড, ভালো রেসপন্স পাচ্ছি, মানে অ্যাজ এ আর্টিস্ট চ্যানেল আমি বলবো যে এটা আমার ফ্যান্স বা যারা আগের গানও পছন্দ করতো তারাও পছন্দ করছে, এবং আমি এখন যেহেতু রেগুলার হয়েছি আমার চ্যানেল থেকে গান আসবে, এখন গান নতুন অনেক জমে আছে, আর পুরন থেকে আসলে বেস্টগুলো পিক করবো আর কি, যেমন অঝোর বৃষ্টি, হয়নি বলা কোনো কথা হবে, তারপরে একাকী মোনাজ, ইভেন হ্যাঁ একাকী মোনাজ নীরবে, কী নেশা, একমুঠোর দূর, লুকোচুরি, মানে আমার স্টাইল হচ্ছে আমি যে কোনো গান ওই ওই ওগুলো করি, কিন্তু গান আমি শুরু করি,
যেরকম লুকোচুরির মধ্যে আমি ওইটা রেখে দিয়েছিলাম, কিন্তু ওইটা কিন্তু আমি শুরু করার সময় একটা সুর করে না, কম্পোজারেরা প্রথমত সবসময় তো কথা থাকে না সামনে, আর গীতিকার পাশে থাকলে গান যে ওরা একটা কথা দিক মানে লিখলো আমি বললাম ওইটা আলাদা ব্যাপার, বাট এছাড়া তো একটা সুর যদি হুম 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 করে কিন্তু আসে না, ওই লা না না তরম করতে করতেই যে আমার লুকোচুরির আমি কিন্তু কি বলতেছি এটা কিন্তু অনেকে আমাকে কপি করতে চায়, আলটিমেটলি হয় না, কারণ ওরা একটা শব্দ বলে ফেলে, যেমন দুই একজন বলে ফেলে নারি নারি না, তো ওটা কিন্তু শুনতে ভালো লাগবে না, আমি করলে তো অন্যভাবে করি, কারণ শব্দটা আমি আনবো না, ওইটা একটা শেড থাকে, মানে একটা শেড দিয়ে ঢেকে রাখি, কি বলতেছি লা না 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 ছা না পা কিছু না, জাস্ট আমি পছন্দ করি, বাট একটা সময় কি অনেকগুলো হয়েছে, তারপর দেখলাম আরো অনেকেই করছে, তখন মনে হচ্ছে আবার একটু রেগুলার একই জিনিস করলে অডিয়েন্স তো বোর্ড হয়ে যায়, তো একটু মাঝখানে অনেক গ্যাপ দিয়েছিলাম, আবার এই এই নয়নতে আবার একটু আছে শুরুতেই। দীর্ঘদিনের এই গ্যাপটা কেন ছিল? এই গ্যাপটা নিয়ে অবশ্য অনেক ইন্টারভিউতে বলেছি, এই জন্য আবার এটা ওইভাবে ইলাবোরেট আর না করি, কিন্তু যেই কারণে হোক এখন গ্যাপ পিছনে চলে গেছে, এখন আমি ফুল কমপ্লিটলি ব্যাক ইনশাল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয় কি এই জন্য আমি একটা গিটার দিয়ে বাকি জীবন আমি একটা গিটার দিয়ে আর আমার ভয়েসটা দিয়ে গান গাই, কারণ কি আমরা এক এক সময় এক এক ইঞ্জিনিয়ার পাই, এক এক সময় এক এক সাউন্ড ইঞ্জিনিয়ার, আর এক এক সময় এক এক মিক্স পাই, যে স্টেজে অনেক সময় এত লাউড থাকি স্টেজে আমার নিজের গলাও শুনতে পারি না, তো অনেক সময় না শুনে কি হয় প্রেশার ডাবল হয়ে যায়, হয়তো আমি যে গানটা গাচ্ছি আজকে ভয়েসে একটা প্রেশার থাকে, প্রিয়তমা এরকম যদি একটা সফটলি থ্রো করলে যে সুইটনেসটা লাগে এই গানটা যদি আমি ও প্রিয়তমা মানে এই যে গলাটা ফেটে যাচ্ছে, কারণ সবাই মিলে এরকম ড্রামস বাজাচ্ছি স্টেজে গিটার বাজাচ্ছি, কারণ সবার তো আবার এটা বাজাতে হবে, ওদেরও ফিল দরকার, তো এইটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার যদি প্রপারলি ওটা দিতে না পারে এইভাবে গান নষ্ট হয়ে যায় কিন্তু, তো এটা একটা বড় জিনিস যে ইঞ্জিনিয়ার হচ্ছে শেফের মতো, ফাইনাল রান্নাটা যে করে যেই কাটাকাটি করুক শেফ তো এসে একটু চামচটা দিয়ে দেখবে না, হ্যাঁ ঠিক আছে একটু লবণটা একটু দিয়ে দিলাম, সাউন্ড ইঞ্জিনিয়ার হচ্ছে আমরা যখন লাইভে থাকি আমাদের পুরা শেফটা হচ্ছে ইঞ্জিনিয়ারটা, সে কী বের করে দিচ্ছে অডিয়েন্সের জন্য। রেকর্ডিংয়ে আসলে একটা তো হ্যাঁ এটা হেল্প করেছে বা অনেককে রেকর্ডিংয়ে সুন্দর প্রপারলি গান গেয়ে ইউজ করা ওইটা ঠিক আছে, কিন্তু আবার এখন তো ব্যাপার হচ্ছে কি যারা প্র্যাকটিস করে না তারা যখন অটো টিউনার লাগিয়ে সুন্দর একটা জিনিস ডেলিভারি করতেছে, তো আর্টিস্ট হিসেবে তার তো তখন দায়িত্ব হয়ে যায় যত সুন্দর গলা প্রেজেন্ট করলো, এটা আমাদেরও তো 100% হয় না, কিন্তু আমার কথা হচ্ছে যে মিনিমাম অতটুকু তো অবশ্যই থাকতেই হবে, যেই এক্সপ্রেশনটা আমি অডিয়েন্সকে দিলাম তার 70% তো দিতে হবে, বাকি 30% ধরলাম টেকনিক্যালি প্রপারলি মিক্সিং হয় না বলে হয়তো ভয়েসটা কোনোটা কোনো শোতে কম ছিল বেশি ছিল, বাট সুর বেসুরা ওটা তো মাস্ট, ঠিক না, সুরে তো গাইতেই হবে, তারপরে এক্সপ্রেশন থাকে অনেক আছে যে ফ্ল্যাট গায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ওই যে একটু ইংলিশ কালচার ছিলাম, মানে হচ্ছে রক মিউজিক ওগুলো তো আমি সব বাইরেরগুলো শুনতাম, তো কারণ আমার বড় ভাইরা আমার ইনফ্লুয়েন্স ছিল, তো ওরা সবসময় বাসার মধ্যে ওই রক হেভি মেটাল এগুলো শুনত, তো আমি আস্তে আস্তে আমার মিউজিক নলেজ যত আমার আস্তে আস্তে বাড়ছে তখন থেকে আমি বাংলা মিউজিকের প্রতি আস্তে আস্তে জানার চেষ্টা শুরু করি সিরিয়াসলি। এটা গানের সময় ছোট একটা ব্যাপার ছিল যে ওই কোনালার আমি যখন গাচ্ছিলাম আমি আগে গেয়ে ফেলছি, বাট আমি যখন গাচ্ছিলাম ওই যে তোমার রাজকুমার ছেলেটা বলে আর মেয়েটা বলে হচ্ছে আমার রাজকুমার, তো এইটা নিয়ে একটা কনফিউশন হয়েছিল, আমি মনে হয় গাওয়ার সময় একবার ফিলে ফিলে আমি নিজেই গাচ্ছি আমার তো বলা উচিত তোমার রাজকুমার, ঠিক না, আমি তো ছেলে, হ্যাঁ তো এরকম আমি ফিলে ফিলেই গাচ্ছি চোখ বন্ধ করে, কিন্তু আমি হঠাৎ করে রেকর্ড অন করে দেখি কি আমি একবার গাইছি তোমার রাজকুমার আর আমার রাজকুমার গাওয়া, হ্যাঁ এটা কি কি সেন্স মেক করে, এটা তো হলো না, পরে এটা অবশ্য কেউ শোনে না, এটা তো আপনার রেকর্ডিংয়ে যাচ্ছে।